সাপ্তাহিক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের চেতনা টিভির নিয়মিত সম্প্রচার দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনারা দেখবেন আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিয়মিত রাতের সংবাদ। সাথে আছি আমি তাসনা রহমান মুন। কচুয়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক আহমেদ প্রধানের শরদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন। 14 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় 6 নং কচুয়া উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের পরীক্ষিত নেতা ফারুক আহমেদ প্রধান নাহারা সূত্রধর পাড়ার দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন। পূজা মণ্ডপে পরিদর্শন শেষে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, আমি ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, তাই সকলের দোয়া সমর্থন কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন, সহ প্রচার সম্পাদক ও 7 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী বেলায়েত হোসেন বিল্লাল, আওয়ামী লীগ নেতা কাউসার আহমেদ, গৌতম সরকার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুজন মজুমদার, যুবলীগ সদস্য পবিত্র কুমার সূত্রধর ও পূজা কমিটির সদস্য প্রমুখ। চাঁদপুরের কচুয়া থেকে আমির হোসেনের তথ্যচিত্রে চেতনা টিভি।